আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই ইসলামিক কোশ্চেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের কাছে এক ভাই প্রশ্ন লিখেছিলেন যে তাহাজ্জুদের নামাজ কখন আদায় করতে হয়, কিভাবে কত রাকাত করে আদায় করতে হয়, এ বিষয়ে সহিহ হাদিস থেকে আমাদেরকে জানাবেন। তো তাহাজ্জুদের সালাত কিভাবে কখন কত রাকাত করে আদায় করতে হয় এ বিষয়ে সহিহ হাদিস থেকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন তাহাজ্জুদের সালাত আদায় করতেন, এ বিষয়ে একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। সহি বুখারির 1080 নম্বর হাদিস, হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাইফা সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাইলে। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত কেমন ছিল। কালাত, তিনি উত্তর দিলেন, কানা ইয়ানামু আউওয়ালাহু ওয়া ইয়াকুমু আখিরাহু ফায়ুসাল্লি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের প্রথমাংশে ঘুমাইতেন এবং রাতের শেষ অংশে জেগে সালাত আদায় করতেন। তো এখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে প্রথমাংশে আগে ঘুমাতেন, এরপরে ঘুম থেকে উঠে রাতের শেষ অংশে সালাতুল লাইল বা তাহাজ্জুদের সালাত আদায় করতেন। এবার আমরা জানব যে তাহাজ্জুদের সালাত কিভাবে আদায় করতে হয়, এ বিষয়ে বুখারি শরীফ থেকে একটা বর্ণনা তুলে ধরছি। বুখারি শরীফের 1071 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা সলাতুল লাইল। এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের সালাত আদায়ের পদ্ধতি কি? ক্বালা, তিনি বললেন, মাসনা মাসনা ফাইযা খিফতা সুবহা ফাওতির বিওয়াহিদা। দুই রাকাত করে তুমি সালাত আদায় করতে থাকবে, আর যখন তুমি ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করবে তখন এক রাকাত বেতের আদায় করে সালাত শেষ করবে। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহাজ্জুদের সালাত দুই রাকাত করে আদায় করতে থাকবে, আর যদি ফজর হয়ে যাওয়ার আশঙ্কা হয় তাহলে শেষে এক রাকাত বেতের আদায় করতে হবে। এই হাদিসের ভিতরে এক রাকাত বেতের আদায় করার কথা এসেছে। অধিকাংশ হাদিসের ভিতরেই তাহাজ্জুদের পরে বেতের সালাত আদায় করার কথা উল্লেখ রয়েছে, যদিও এক রাকাত, তিন রাকাত এবং এর বেশিও তাহাজ্জুদের পরে বেতের সম্পর্কে উল্লেখ আছে। এ বিষয়ে আমার প্রশ্ন উত্তর রয়েছে, আমি ইতিমধ্যে প্রশ্ন উত্তর দিয়েছি, সেই ভিডিও থেকে আপনারা জেনে নেবেন। তো সম্মানিত দর্শক, এবার আমি আপনাদের সামনে শেষ রাতে ইবাদতের মাহাত্ম্য সম্পর্কে হাদিস থেকে আরেকটা বর্ণনা তুলে ধরতে চাই। বুখারি শরীফের 1079 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ইয়াকুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন এবং ঘোষণা করতে থাকেন, মাইয়াদউনি ফাআস্তাজীব লাহু, কে আছো এমন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, মাইয়াসআলনি ফাউতিয়াহু, কে আছো এমন যে আমার কাছে চাইবে আমি তাকে দান করব, মাইয়াগফিরুনি ফাআগফিরা লাহু, কে আছো এমন যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাতে, রাতের এক তৃতীয়াংশে, শেষ অংশে প্রথম আসমানে এসে আমাদের উদ্দেশ্যে ঘোষণা করতে থাকেন, কে আছো এমন আমাকে ডাকবে আমি ডাকে সাড়া দেব, কে আছো এমন আমার কাছে চাইবে আমি তাকে দিয়ে দেব, কে আছো এমন আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাতে বান্দাদের উদ্দেশ্য করে এভাবে আহ্বান করেন, এভাবে ঘোষণা করতে থাকে।
তো শেষ রাতের সালাত, শেষ রাতের ইবাদত খুবই গুরুত্বপূর্ণ, খুবই মর্যাদাপূর্ণ, খুবই এখলাসপূর্ণ। তো আমাদের সকলের উচিত শেষ রাতে তাহাজ্জুদের সালাত আদায় করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রাতেই তাহাজ্জুদের সালাত আদায় করতেন, সাহাবাই কেরাম আদায় করতেন, আইমাই মুস্তাহিদিন আদায় করতেন, সকল বুজুর্গানের দিন তাহাজ্জুদের সালাত আদায় করতেন। তো আমরা যারা মুসলমান ইমানদার রয়েছি, আমাদেরও উচিত শেষ রাতে তাহাজ্জুদের সালাত আদায় করা এবং আল্লাহর কাছে কান্নাকাটি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে প্রত্যেক রাতে শেষ অংশে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করা, বেতের সালাত আদায় করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।